আসসালামু আলাইকুম ভিউয়ার, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগির ঠোকরা ঠুকরি কেন করে, মানে মুরগি ঠোকরা ঠুকরি কেন করে, কিসের জন্য করে এবং ঠোকরা ঠুকরির প্রাকৃতিক চিকিৎসা। তো চলো বেশি দেরি করব না, ভিডিওটি লম্বা বেশি হয়ে যাবে না হলে, তো বেশি দেরি না করে ভিডিওটিকে চালু করা যাক এবং মূল বিষয়ে যাওয়া যাক। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার প্রথম ভিডিও আপলোড দেওয়ার পর যেহেতু আপনার কাছে আগে পৌঁছে যায়, তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে অন্য খামারে ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলো আমরা আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি ঠোকরা ঠুকরি কেন করে, কৃষির জন্য করে এবং তার শরীরে কী ঘাটতি থাকে। তো দেশি মুরগি ঠোকরা ঠুকরি করার একটি কারণ হচ্ছে, নাম্বার ওয়ান কারণ হচ্ছে, মানে কম জায়গায় যদি বেশি মুরগি থাকে, কম জায়গায় বেশি মুরগি থাকলে কিন্তু দেশি মুরগি একটু ঠোকরা ঠুকরি করবেই, আর দেশি মুরগি তো একটু ঠোকরা ঠুকরি করেই, এটা তো মানে সকলেই জানে একটু বেশি করে। তো এটার জন্য মানে জায়গা মানে এক থেকে দেড় স্কোয়ার ফিটে আর কি একটি মুরগি রাখা যাবে, তার থেকে যদি বেশি মুরগি রেখে দেন ঘরে এবং কি ফ্রি রেঞ্জ এরিয়ায় তাহলে কিন্তু মুরগি কিন্তু ঠোকরা ঠুকরি করবে একটু বেশি, পালক খেয়ে নেবে ঠোকরা ঠুকরি করবে। তো আর দুই নম্বর বিষয় হচ্ছে মুরগির যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটির জন্য মুরগি ঠোকরা করে, ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য অবশ্যই সজনা পাতা খাওয়াবা এবং কি অষ্টভেট ভ্যামারেল, এগুলা ভ্যামারেলটা হচ্ছে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম হচ্ছে অষ্টভেট, অষ্টভেট ফোরটা খাওয়াবা, অষ্টভেট ফোর। তো আর এই ঘাটতি থাকলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আর এবং যদি মুরগি ঘন থাকে তাহলে কিন্তু মুরগি ঠোকরা ঠুকরি রোগটা হয় এবং কি পালক খেয়ে নেয়, তারপর পর্যায়ে মুরগি যখন বিক্রি করতে যায় খামারি তখন কিন্তু একটা সেরকম দাম পায় না। তো চলো মানে ঠোকরা ঠুকরির প্রাকৃতিক চিকিৎসাটা বলে দিই। অবশ্যই মুরগির কিন্তু ঠোঁট কাটতে হবে, ঠোঁট অনেক ফার্মওয়ালা আছে, অনেক খামারি ভাই বোন আছে ঠোঁট একটু বেশি করে কেটে দেয় তারপরে কিন্তু রক্ত বাড়ায়, সেরকম কিন্তু করতে যাবেন না। অবশ্যই ঠোঁট কাটার একটা আমি এরপরে ভিডিও দিয়ে দেব, তো যেহেতু এই ভিডিওটাতে অতটা বলা যাবে না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো ঠোঁট কাটবেন কীভাবে এবং কী দিয়ে কাটবেন সেটি এরপরে আমি একটা ভিডিও বানাবো। তো অবশ্যই মুরগির ঠোঁট কাটবেন এবং কি একটু একটু করে কাটবেন ঠোঁট উপরের অংশটা, যেরকম মানুষের যেরকম ইয়ে যে আঙুল থাকে আঙুলের যেভাবে খুলটি কাটে সেরকম করবেন কাটবেন। তো তারপর যেটা করবেন ভালো পরিমাণের মানে দোকানে গিয়ে ভালো পরিমাণ মানে যেটা একদম ভালো লবণ, দামি ভালো লবণ, সেই লবণটা নিয়ে আসবেন। সেই লবণটা নিয়ে এসে সেই লবণটা ভালো করে মেপে দিবেন, ছোটো মুরগি হোক কিংবা বড় মুরগি হোক, ছোটো বড় একই পরিমাণ দিবেন, মানে এক লিটার জলে 5 গ্রাম লবণ দিয়ে জলটাকে বেশ সুন্দর করে ঘুলে তারপরে জলটা সারাদিন চালাতে পারো এবং কি এক টাইম চালাতে পারো এবং কি 4-5 ঘন্টা চালাতে পারো, এটা আপনাদের মর্জি। তো সেটা লবণ খাওয়ালে কোনো ক্ষতি হয় না মুরগির, তো অবশ্যই জলের মধ্যে খাওয়াবেন, 5 গ্রাম লবণ নেবেন এবং কি 1 লিটার জলে ঘুলে খাওয়াবেন। তো এটাই হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা, 3-4 দিন কন্টিনিউ খাওয়ালে কিন্তু ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে আর ঠোকরা ঠুকরি প্রবৃত্তিতে করবে না। তো আজকে এখান থেকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, জাযাকাল্লাহ খায়ের।